हेलो अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल जुवेरी एजेंसी। तो वीडियो स्टार्ट करार आगे आपनादेरके बोलबो अवश्य आमार चैनलटिके सबसक्राइब करते भूलबेन ना, एवं वीडियो जदि भालो लागे ताहले लाइक करते एकदम ही भूलबेन ना। आज के आमी आपनादेर साथे शेयर करते जाच्छी যে আপনারা ফুটি দিয়ে কিভাবে মানে গোলাপের কুলি বলেন কিংবা টিউলিপ ফুল বলেন তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক এই টিউলিপ ফুল বা গোলাপের কুলি আমি কিভাবে তৈরি করে নিয়েছি। খুব সহজে তৈরি করে নিয়েছি এবং এটি তৈরি করতে আমাদের যা যা লাগবে আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটাকে আপনারা বিভিন্ন পুঁতি দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে পাল পুঁতি ব্যবহার করে নিয়েছি। তো আমার কাছে এখানে পালপুতি ছিল গোলাপি এবং সাদা, তো আমি সেটা দিয়েই একটা গোলাপের কুলি কিংবা টিউলিপ ফুল তৈরি করে দেখিয়েছি। এরকম পাতা লাগবে এবং যে আর তাল লাগবে, সিজার লাগবে। তো আমি এখানে 80 নম্বরের রক সুতা ইউজ করছি। তো এখানে প্রথমে আমি ছয়টা পুঁতি নিয়ে ক্রস করে নেব, ছয়ের ফুল তৈরি করব। তো যারা আমার আগের ভিডিওটি দেখেন তারা অবশ্যই জানেন যে ছয়ের ফুল কিভাবে তৈরি করতেছি এবং চারের ফুল মানে কি। এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে দেখে সাথে থাকুন এবং আমার হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে আমি ছয়ের ফুল তৈরি করে নিয়েছি। এখন আমরা এক কমনে পাঁচের ফুল তৈরি করব। যেহেতু সুতায় একটি মানে ফুটি কমন নেওয়াই আছে, তাহলে আমরা আর চারটি পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নেব। তো যারা নতুন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে মানে বিভিন্ন আমার পুঁতির হাতের কাজের আর হচ্ছে যে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই যে আমাদের পাঁচের ফুল তৈরি হয়ে গিয়েছে। আপনারা যে কোনো পুঁতি দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি পাশ থেকে আরেকটা পুঁতি জাস্ট কমন নেব। তো সুতার ভিতরে একটা পুঁতি আর হচ্ছে যে আরেকটা পুঁতি কমন নিলাম, দুই পুঁতি। এখন আমরা আর তিনটা পুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নিলে আমাদের পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। আমরা জাস্ট তিনটা পুঁতি দিয়ে ক্রস করে ফেলবো। আর এগুলো অনেক ছোটো পুঁতি, তাই আমার একটু অসুবিধাই হচ্ছে। তবে হচ্ছে যে আপনারা চাইলে ছক্কা পুঁতি কিংবা ফুটবল পুঁতি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আমার কাছে ছিল যেটা, সেটা দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এইভাবে করে আমরা পুরাটাই পাঁচের ফুল তৈরি করে নেব। তো দেখুন আমার পাঁচের ফুল তৈরি করা হয়েছে। এখন আমি যেটা করব, আমরা নিচ থেকে একটা কমন নেব এবং পাশের ফুল থেকে একটি পুঁতি কমন নেব। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন সবগুলো যে আমরা লাস্টের ঘর করতে অবশ্যই পাশ থেকে একটা পুঁতি কমন নিই। যে কোনো কাজ করতে পরের লাইনে যাওয়ার জন্য আমরা শেষে হচ্ছে যে পাশের ফুল থেকে একটা পুঁতি কমন নিই। তো এই যে আমার পাঁচের ফুল তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমাদের নেক্সট লাইন কি করতে হবে, আমরা দুই কমনে ছয়ের ফুল তৈরি করব। যেহেতু সুতা একটি ফুঁতি কমন আছে, পাশ থেকে আরেকটি ফুঁতি কমন নিয়ে দুই কমনে ছয়ের ফুল তৈরি করব। তো আর চারটি ফুঁতি দিয়ে আমরা ছয়ের ফুল তৈরি করব। তো এই যে আমরা এভাবে ছয়ের ফুঁতি তৈরি করে নেব। ছয়ের ফুল, তো দেখতে পাচ্ছেন ছয়ের ফুল। তো এখন আবার পাশ থেকে আমরা দুটি পুঁতি কমন নেব। সুতার ভিতরে আছে একটি ফুঁতি, মোট তিনটি ফুঁতি। আর তিনটি ফুঁতি দিয়ে আমরা জাস্ট ছয়ের ফুল তৈরি করে নেব। আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন। এবং আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে অবশ্যই ভুলে যান। তো একটা লাইক দিলে আমরা অনেক উৎসাহিত পাই যে সামনে একটি ভিডিওটি করার জন্য। তো আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না। এভাবে পুরো লাইনটি কমপ্লিট করব এবং শেষের লাইনটি ঠিক সেমভাবে দুইটা পুঁতি কমন নেব, পাশের ফুল থেকে একটি ফুঁতি কমন নেব এবং সুতায় থাকবে একটি ফুঁতি, মোট চারটি ফুঁতি। এবং আর দুইটা ফুঁতি দিয়ে ক্রস করে নিলেই আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। তো এই যে আমার ছয়ের ফুল তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন কি করব, আমার লাস্ট স্টেপ হবে দুই কমনে পাঁচের ফুল। আমরা আবার দুই কমনে পাঁচের ফুল তৈরি করব। তো আমরা দুইটা পুঁতি কমন নিলাম,
এখন হচ্ছে আমরা আর তিনটা ফুঁতি দিয়ে জাস্ট ক্রস করে নিলে আমাদের পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এই যে পাঁচের ফুল তৈরি হয়ে যাবে, ঠিক সেম ভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। আমরা যেভাবে করি ঠিক সেভাবে আমরা পাঁচের ফুলের লাইনটি কমপ্লিট করে নেব। এই কুলিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মানে আমাদের অনেক সময় কাজ করার সাপেক্ষে আমাদের পুঁতিগুলো বেঁচে যায়, তো এই পুঁতিগুলো মানে বাসায় পড়ে থাকে এবং সেটাকে আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন, এই ছোটোখাটো জিনিস বানিয়েও আপনারা হচ্ছে যে মানে সাজগোজের জন্য রাখতে পারেন। দেখেন আমার নিচেও ছয়ের ফুল এবং উপরেও ছয়ের ফুল তৈরি হয়ে গিয়েছে। যদি এরকম হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কাজটা সঠিক হয়েছে, কারণ উপরেও হচ্ছে যে ছয়ের ফুল থাকবে এবং নিচেও ছয়ের ফুল থাকবে। তো আমাদের এখন নেক্সট স্টেপটা হচ্ছে আমরা যে ছয়ের ফুলটি করেছি সে ছয়ের ফুলের মানে একটি ফুঁতি কমন নেব এবং সেটার ভিতরে আমি পাঁচটি, এই যে আমার মেয়ে চলে এসেছে, পাঁচটি ফুঁতি নিয়ে জাস্ট আমরা ক্রস করে নেব। আমি এখানে ছয়ের ফুল করব গোলাপি কালারের ফুঁতি দিয়ে এবং একটা ফুঁতি বাদ দিয়ে আরেকটা ফুঁতি কমন নেব। এভাবে করে আমি এখানে হচ্ছে যে ছয়ের ফুল তৈরি করব। আর আমার মেয়ের দুষ্টামি তো চলতেছে, তো চাইলেও আমি একদম মানে হচ্ছে যে খুব সহজে কাজ করতে পারি না যেহেতু আমার ছোট বেবি আছে। তো এইভাবে আমরা একটা ফুঁতি বাদ দিয়ে আর একটা ফুঁতি কমন নেব, তাহলে হচ্ছে যে এইভাবে আমাদের ছয়ের ফুলটি তৈরি হবে। এই যে আবার আমরা এক ফুঁতি বাদ দিয়ে আরেকটি ফুঁতি কমন নিয়ে আমরা ছয়ের ফুল তৈরি করব। আর উপরে কুলির সিস্টেমটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা চাইলে এক ফুঁতি কম মানে বাদ না দিয়েও প্রতিটা এক ফুঁতির মধ্যেও আপনারা তিনের ফুল, চারের ফুল কিংবা দশের ফুল মানে যে যার মতো করে আপনারা কুলিটা তৈরি করে নিতে পারেন। শুধু মেন মানে যে সাদা অংশটা যেটা আমি তৈরি করেছি সেটাই হচ্ছে আসল, আর বাকি পাপড়িগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গোলাপের তৈরি ফুল তৈরি করে নিয়েছি, আপনারা কিভাবে পাপড়ি তৈরি করবেন। এই যে এভাবে আমার হচ্ছে যে উপরের মানে মেন ইয়েটা দেখা যাবে। এখন আমরা লাস্ট যেটা করব যে তার দিয়ে একটা বড় পুঁতি দিয়ে জাস্ট এটাকে একটু বাঁকা করে নেব। আপনাদের কাছে যদি বড় পুঁতিটা নাও থাকে আপনারা ছোট দুইটা পুঁতি দিয়েও আপনারা কাজটি করে নিতে পারবেন, আমার কাছে যেহেতু ছিল তাই আমি সেই কাজটি করে নিচ্ছি। তো এই যে এখন জাস্ট আমরা এটাকে ভিতরের দিকে একটু আটকে দেব, একটু জোর করে মানে শক্তভাবে আটকাতে হবে যেন খুলে না যায়। তো এই যে আটকানো হয়ে গিয়েছে, তো আমরা এখানে যেটা করব যে আমি এখানে বানিয়ে নিয়েছি সবুজ কালার দিয়ে সবুজ ফুঁতি দিয়ে, তো জাস্ট আমরা হচ্ছে যে কয়েকটা সবুজ ফুঁতি ভিতরে দিয়ে দেব। কয়েকটা ফুঁতি নেওয়ার পরে তারপরে আমরা এখানে আর্টিফিশিয়াল পাতা ইউজ করব। এখানে আমি আর্টিফিশিয়াল পাতা দিয়ে নিচ্ছি, তারপরে আবার আমি সবুজ ফুঁতিগুলো দেব এবং আমি বাঁকা করে নেব। তো এটা হচ্ছে যে আমাদের মানে লাস্ট হচ্ছে যে মানে পুরোপুরি আমাদের ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা গোলাপের কুলি কিংবা টিউলিপ ফুল যেটাই বলুন। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ভিডিওটিকে লাইক করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।